Shakib al Hasan naam rakhu ya Shakib Khan rakhu. We are brother. হয়তো দেখবো কদিন পরে এসে খুব এই বাচ্চাকাল টাকলা তাচ্ছিল্য করো সাকিব বসকে নিয়ে, দেখো সাকিব বস এখন কোথায়। আজকে আসলে মানুষটা যুক্ত হচ্ছে এই ব্র্যান্ডের সাথে, একটা অলরাউন্ডার ব্র্যান্ডের সাথে যুক্ত হচ্ছে, বিশ্বে বিশ্ব সেরা অলরাউন্ডার। যাই হোক, প্রসঙ্গ আমার এইটা না, প্রসঙ্গটা হচ্ছে যে কারণে এক হচ্ছেন সাকিব খান এবং সাকিব আল হাসান, সম্পর্কটা আজকের না। সে 2011 থেকে শুরু করে আজ 2024 পর্যন্ত একই অটুট আছে। বাংলাদেশের সিনেমা ও ক্রিকেট এই দুই অঙ্গনের সবচেয়ে বড় দুটি সাইনবোর্ড হলেন সাকিব খান ও সাকিব আল হাসান। দুজনেই নিজেদের কাজ দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্বে কাজ করে যাচ্ছেন, দেশ বিদেশে তাদের দুজনের লক্ষ কোটি অনুসারী। সাকিব ও সাকিবের মধ্যে বিরাজমান চমৎকার সম্পর্ক অনেক আগে থেকেই, এবার সেই সম্পর্ক আরও পরিণত হতে যাচ্ছে। গেল জানুয়ারিতে একটি প্রসাধনী ব্র্যান্ডের ব্যবসা শুরু করেন সুপারস্টার সাকিব খান। এবার এই কোম্পানির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যোগ দিচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। যারা প্রকৃত সিনেমা প্রেমী তারা কখনও নিজেদের পছন্দের বাইরে অন্য কোনো স্টার বা হিরোইনকে ছোট করে কথা বলবে না বা বলেই না। সবারই আলাদা আলাদা সম্মান আছে, একজনের পছন্দ এক এক রকম হতেই পারে, এটাই স্বাভাবিক। সাকিবেনরাও কখনো অন্য কাউকে ছোট করে কথা বলে না, যদি না সাকিবেনদেরকে কেউ অপমানিত করে বা অপমান করে। এক কথায় মৌমাছি চাকে ঢিল দিলে মানুষের যে অবস্থা হয়। সো বস, এগিয়ে চলো, আমরা সব সময় আপনার সাথেই।